নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আমার ইউটিউব চ্যানেলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এখন বাজে ঘড়িতে হলো 10:20। তো এখন আমি স্কাইকে মর্নিং কি খাওয়াবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই, স্কাইয়ের কি ডেলি রুটিন দিচ্ছ, সলিড ফুড কীভাবে দিচ্ছ, তো সেটা আমাদের সাথে শেয়ার করো। তো অবশ্যই তোমাদের সাথে আমি আজকে মর্নিং থেকে ইভিনিং অবধি শেয়ার করবো, কেন পুরো ভিডিও করা বা এডিট করার মতো সময় আমার হয় না, ও রাতে ঘুমোলে তারপরে আমি এডিট করতে পারি। তো সঙ্গে থাকো, এত ভালোবাসা, স্টে টিউন। তা কিছু তুমি বনবে বাচুনি, কিছু বনবে? আলে বাবলে, তো এখানে দেখো স্কাইয়ের জন্য আমি খাবার নিয়ে নিয়েছি। মা এখানে সকাল সকাল রুটি বানিয়েছিল, রুটির ওপরে যে ফুলকোটা সেটা গরম জল দিয়ে বেশ অনেকক্ষণ ভেজানো ছিল। আর এর সাথে আমি এই যে যে গুঁড়ো দুধটা খাওয়াই সেটা হলো এইটা, এই যে এনফামিল এ প্লাস, এটা হলো 6 to 12 মান্থের জন্য। তো এটা আমি 1.5 চামচ মতো মিশিয়েছি, মিশিয়ে এরকম এরকমভাবে পরিমাণটা হয়েছে। এটা আমি এখন ওকে খাওয়াবো, তো খাইয়ে নিই তারপর আবার কথা হবে। তো অনেকেই আমাকে বলে যে আমি নাকি শুয়ে খাওয়াই স্কাইকে, তো ও এখন অতটা বসতে পারে না বলে আমি বসিয়ে খাওয়ানোর কোনো অপশন আমার কাছে নেই। আর আমি ওকে শুয়েও খাওয়াই না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তো এখানে দেখো দুটো বালিশ রয়েছে, এখানে দুটো বালিশ রয়েছে, পাটাকে এইভাবে উঁচু করে দিই আর মাথা দাদাকে নিচু। তো এটা অলমোস্ট অনেকটাও বসে, মানে বসিয়ে খাওয়াই আমি আর কি, মানে বসিয়েই খাওয়াচ্ছি, শুয়ে নয়। তো সব জ্ঞানদাতাদের আমি বলি, তা জ্ঞানদাতাদের জন্য আমাকে যারা জ্ঞান দেয় তাদের জন্য এটা এটা বললাম। ঘড়িতে বাজে এখন 12:10 আর স্কাই মহারাজ একটু ঘুমোচ্ছে। তো ও ঘুমোতে ঘুমোতে আমি একটু খাবারটা ওর বানিয়ে নিই, কেন মা গেছে একটু বাজারের দিকে বাইরে। তো যেহেতু মা বাড়িতে নেই, আমি এখন একাই রয়েছি, তো তার জন্য ও ঘুমোতে ঘুমোতে আমাকে কাজগুলো সেরে ফেলতে হবে। তো চলো রান্নাঘরে দেখে নাও যে স্কাইয়ের জন্য আজকে আমি কি প্রিপেয়ার করি। এখানে দেখো স্কাইয়ের খাবার আমি নিয়ে নিয়েছি। স্কাইয়ের খাবার এখানে অল্প পরিমাণে আছে রাঙা আলু, পেঁপে, আর অল্প পরিমাণ হলো মুসুরি ডাল। মুসুরি ডালটা আমি ডেলি রাখি, কেন এখানে একটা হাই প্রোটিন থাকে। আর মা কিছুক্ষণ আগে ভাতটা নামিয়েছে, এটা জাস্ট আমি একবার সিটি দিয়ে নেবো। এটা এতটা দেবো না, ডাক্তার আমাকে বলেছে যে এই সবজি আর ভাত মিলিয়ে যাতে এরকমভাবে এক মুষ্টি হয়, মানে একটা মুঠোর মধ্যে যেন তুমি আনতে পারো, তো সেইটুকু পরিমাণেই ওকে খাওয়াতে। এই জন্য এটা আর এটা মেশাবো, মিশিয়ে যাতে এক মুঠো হয়, তো সেটাই আমি ওকে খাওয়াবো। তো এই যে স্কাইয়ের খাবার, ওই বাটিতে যে ভাতটা দেখেছো ওটারও আমি হাফ দিয়েছি, কেন বলেছিলাম একটা মুষ্টি দেব। আর এখানে আমি কিঞ্চিত পরিমাণ হলো এই যে রক সল্ট পাউডার, একটু রক সল্ট দিয়ে দেবো, আর সাথে এই যে একটু হলুদ, ব্যাস। আর এই এই যে গ্লাসটা দেখছো, এই এক গ্লাসের মাপের জল দিয়ে এই 9টা মতো সিটি আমি দেব। তো এদিকে স্কাই সোনার খাবার আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে স্কাই সোনার গরম জল আমি বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার স্কাই সোনা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে গিয়ে একা একাই খেলু করছিল। আজকে প্রথমেই বলেছি আমার ঘরে কেউ নেই, সব কিছু একাই করতে হচ্ছে। দেখো আমার হাতটা চেপে ধরেছে, দেখো এখন আমি নাই নাই করাবো না, নাই নাই, আলে বাবলে, আলে বাবলে, আলে বাবলে। চলো একটু স্নানটা করিয়ে নিই, তারপরে আমার তোমাদের সাথে কথা হচ্ছে, কেন ওদিকে মোটামুটি 12:30 বেজে যাচ্ছে, ওকে দুটোর মধ্যে আবার আমি খেতে দেবো। তারপরে মা আজকে মৌসাম্বি এনেছে, মৌসাম্বি জুস করে একটু খাওয়াবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আপাতত টাটা, কাজগুলো সেরে নিই, টাটা। দেখো ঘড়িতে বাজে 12:45 মতো, ওর স্নান ফান সবই কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। এবার একটু খাবু খাবু হবে, খাবু খাবু হবে না। আর এই যে ওর ভাত নিয়ে আমি চলে এসেছি, এই ভাতটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছ হাতটা আমার এঠো, আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করেছি। তো এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের তো বলেইছি, তো ওকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে আবার কথা হবে। আবার আমি একটুখানি বেরোবো, ব্যাংকের কাজও রয়েছে, তো আমি এখন আর বেশি বাড়তি কথা বলবো না, ওকে খাবারটা খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলে এসেছে মা, এখানে ওই যে ঝুনঝুনি রেখে দিয়েছে ওটা নাও হাতে, ওই হাতে ঝুনঝুনি নিয়ে রেডি, ওই দিয়ে খাওয়ানো হবে। আমরা কিন্তু ফোন ইউজ করি না খাওয়ানোর সময়। আর অনেকেই আমাকে জ্ঞান দিয়েছিল যে শুয়ে শুয়ে বাচ্চা খাওয়াতে নেই, তো আমি শুয়ে শুয়ে মোটেও খাওয়াই না। এখানে দেখো আমার হাঁটুর নিচে দুটো বালিশ রয়েছে, আর এটা হলো অর্ধেক শোয়া, মানে ওর পাটা নিচে আর এর মাথাটা হলো উঁচুতে, মানে মাথাটা উঁচুতে আর পাটা নিচে। এরা এটা আমি দেখাচ্ছি কেন বলতো, জ্ঞান দেয় যে বাচ্চাকে শুয়ে শুয়ে খাওয়াতে নেই তাদের জন্য, জ্ঞানদাতাদের জন্য। তো আমি খাইয়ে নিই ওই যে খাবার, তো এগুলো আমরা খেয়ে নিই, তারপরে কোটা হবে চলো লেস্টার্ট। কেন এটা কি তুমি চিনতে পারছো, এটা কি চিনতে পারছো, পাচ্ছো? বলবে বলবে, কথা বলবে, কথা বলে বলবে, হ্যাঁ চিনতে পেরেছে, চিনতে পেরেছো। এটা কি বলতো, এটা লাইটার, দেখ খাওয়া হয়ে গেছে, না না খাওয়া হয়নি, দেখ। আচ্ছা ঘড়িতে বাজে এখন 4:10, এখন ওকে আমি একটু ফলের রসটা দেবো, কেন আমি একটু বেরিয়েছিলাম, সেই বেরোনোর ফলে কোনো কাজ হয়নি। আরে দেখো সোফার মধ্যে শুয়ে আছে আমার স্কাই সোনা, তুমি সোফাতে শুয়ে আছো, সোফাতে
সোফাতে? হ্যাঁ বনো, দেখছো দেখো ক্যামেরা, সোফাতে সোফাতে এটা কি হয়েছে, এটা কি হয়েছে, এটা কিছু বনো, ঠোঁটটা উঁচু করে থাকলে কি করে হবে? দেখো আমার মা খাচ্ছে গপড়ে গুপড়ে কোনো রকমে, আমারও এখনো খাওয়া হয়নি। আর এই যে মৌসাম্বি রস, একটা মৌসাম্বি হাফ করে দেবো, ঠিক আছে? আমার কাছে কোনো স্টেনার বা কোনো জুসার ফুসার আপাতত কিছুই কেনা হয়নি, এই জন্য মৌসাম্বিটা পেকে গেছে, মা এনে রেখেছিল, দু তিন তিন দিন হয়েছে পেকে গেছে অনেকটাই। তো এইটা এরম করে হাত দিয়ে চিপে এটাকে একটুখানি ছেঁকে ওকে খাওয়াবো। দেখো কতটা রস বেরিয়েছে, দেখো অনেকটা রস বেরিয়েছে, হাফ করে একটুখানি হালকা জল দিয়ে মিশিয়ে খাওয়াবো। এ দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে পালগুলোকে বের করে দিয়েছি। আর এইটা হলো মৌসাম্বির রস, এই একদম, এটা এটা খুব জোর হলে হয়তো এক চামচ কি দু চামচ মতো হবে, এটাই ওকে দেবো, ব্যাস দেখছিস এই যে, এটাই ওকে দেবো। তো এই যে আমার স্কাই সোনা শুয়ে শুয়ে ফলের রস খাচ্ছে, এর মধ্যে আমি একটু জল মিশিয়েছি, দু চামচ মতো জল মিশিয়েছি, জল মিশিয়ে খাচ্ছে, তাই না পাপা? ভানো আ পাপা, ভানো ফলের রস, ভানো খাও, হ্যাঁ খাও। তো এই যে আমার সোনা পাপা এটা ফিনিশ করে দিয়েছে, ফিনিশ ফিনিশ হয়ে গেছে, ফিনিশ 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 হয়ে গেছে, আর নেই, আর একটুও নেই বাবা, আর খায় না, আবার তুমি একটু বড় হও তখন আবার বেশি বেশি করে গোটা মৌসুম্বি দেবো, ঠিক আছে? এখন আর খায় না। ঘড়িতে বাজে 4টে, এখন ভিডিওটা আমি এন্ড করলাম, ওদিকে মা ভাত বেড়ে রেখেছে ওটা খাবো। আর কি বলবো, আর মানে আরেকদিন তোমাদের সাথে আমি নাইট টাইম মানে ইভিনিং থেকে নাইট টাইম রুটিন স্কাইয়ের কী কী করে থাকি সেটা শেয়ার করবো, এতদিনে মানে একটা গোটা দিন আমি শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, কেননা এত এডিট করার আমার সময় থাকে না, অনেকটা বড় ভিডিও এডিট করতে না অনেকটা টাইম লাগে, তো দ্যাটস ওয়াই আমি এখানে এন্ড করছি। সাথে থেকো আমার পেজের সাথে থেকো, ভালোবেসো, এবং আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানটাকে সার্চ করো, কেউ যদি না পাও তাহলে ইউটিউবে গিয়ে পায়েল গুহ রয় সার্চ করলেই পেয়ে যাবে। তো এখন আপাতত টাটা, সব বাচ্চাদের মায়েরা ভালো থেকো, বাচ্চার মায়েরা নিজেরা ভালো থেকে বাচ্চাদের ভালো রেখো, টাটা টাটা টাটা।